এখন তো শীতকাল, শীতকাল মানে হাঁসের মাংস খাওয়া। তা আজকে আমি আর মা হাঁসের মাংস করে দেখাবো। এই রেসিপিটি মন দিয়ে দেখবে তোমরা। তো চলো এখন আমরা হাঁস কাটার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হাঁস কাটতে হয়। এই যে হাঁসটাকে আমি কিনে এনেছি, 1 কিলোর উপরে হবে। চেষ্টা করবে 1 কিলো ওজনের থেকে বেশি হাঁস নেওয়ার, 1 কিলোর নিচে যেতে না হয়, তাহলে খেতে ভালো লাগে না। এটাকে এখন মা কেটে নেবে। এদিকে আমি উনুনটাকে ধরিয়ে দিচ্ছি, জলটাকে আমি ফুটিয়ে নেব। এখন জলটা গরম হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। জলটা বেশি ফুটানো যাবে না। মা হাঁসটাকে দিয়ে দাও জল। গরম জলে হাঁসটাকে ভিজিয়ে নিলে লোমটাকে তুলতে খুব সুবিধা হয়, সেই জন্য আমি ভিজিয়ে নিচ্ছি। হাঁসটাকে আমরা পরিষ্কার করে নিয়েছি, এবার পরিষ্কার জলে ধুয়ে নেবো, ঠান্ডা জলে। এবার দেখা যাচ্ছে হাঁসের গায়ে অসংখ্য ছোট ছোট লোম রয়েছে। এবার হাঁসের গায়ে হলুদ মেখে নিতে হবে, গুঁড়ো হলুদ। পুরো হাঁসটাকে আমি হলুদ লাগিয়ে দিয়েছি, একবার উনুনে একটা জালি বসিয়ে দিয়েছি। হাঁসটাকে এখন একটু পুড়িয়ে নিতে হবে, বেশি জাল দেওয়া যাবে না। দেখতে পাচ্ছ ছোট ছোট লোমগুলো পুড়ে গিয়েছে, কালো কালো দেখা যাচ্ছে। এবার ঠান্ডা জলে ধুয়ে নেব। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। মাংসগুলো কাটা হয়ে গেছে, তারপর আমি ধুয়ে নিয়েছি। পিসগুলো নিজেদের ইচ্ছা মতো করবে। এখন কিছু ভাজা মশলা তৈরি করে নিতে হবে। 1 চামচ ধনিয়া, 1 চামচ গোটা জিরে, 1 চামচ রাঁধুনি। এখন এটাকে শুকনো খোলায় আমি ভেজে নেবো একটু, যতক্ষণ সেট না বেরোচ্ছে ততক্ষণ ভাজতে হবে। উনুনের আঁচটা মিডিয়াম থাকবে, বেশি হাই করা যাবে না, তাহলে কালো। ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে বাদামি রং হয়ে গেছে। এবার আমি এখানে নামিয়ে দেবো। আবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 5টা লবঙ্গ, 5টা গোলমরিচ, ঠিক ওটার মতন এটাও ভেজে নেবো আমি। এটাও ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এখন 4টা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি।
চারটে নিয়েছি আমি ছোট সাইজের রসুন, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ চারটে, দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা, দিচ্ছি দু চামচ আদা বাটা, দু চামচ পেঁয়াজ বাটা, দু চামচ লঙ্কা বাটা শুকনো লঙ্কা, রাঁধুনি ধনিয়া এবং জিরে সেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি চার চামচের মতন সরিষার তেল। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি মেখে নিয়েছি, এবারে আমি ঢেকে রাখবো। এখন এটাকে আমি 15 মিনিট ঢেকে রাখবো। ফিরে এলাম 15 মিনিট পর, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে, তিনটে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এটাকে একটু ভেজে নিচ্ছি, কালারটা বাদামি রং হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ওটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংস। এবার একটু নেড়ে চেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ঢেকে রাখবো 15 মিনিট। এই পর্যায়ে উনুনের আঁচটাকে আমি মিডিয়াম রাখবো। কিছু সময় পর পর আমি ঢাকাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো। পর ফিরে এলাম 15 মিনিট পর, এবার ঢাকাটা আমি উঠিয়ে দিচ্ছি। অনেকটাই জল বেরিয়েছে, উনুনের আঁচটাকে হাই রেখে জলটাকে শুকিয়ে নেব। ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে, তেল ছাড়তে শুরু করেছে, এখন কষানো হয়ে গেছে। তেল ছাড়তে শুরু করলে বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে। এবারে ঝোল দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস খুব বেশি পাতলা করলে ভালো লাগে না খেতে। এই পর্যায়ে আমি এখন উনুনের আঁচটাকে হাই রেখে এটাকে আমি এখন 25 মিনিট জাল করে নেব। নামিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। হাঁসের মাংস রান্না করা হয়ে গেলে এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আমি থালাতে খাবো। খাও, আমরা কলাপাতে নিয়েছি আজকে খাওয়ার জন্য। আমি নিজে রান্না করেছি, নিজের গুণকীর্তন তো আমি আর গাইতে পারবো না, মা খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। সুন্দর হয়েছে রান্না, তোমরাও বাড়িতে অবশ্যই এমন করে বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। তাহলে এখানে বিদায় নিচ্ছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আজকে বিদায় নিচ্ছি।